डुप्लीकेट रोज, एखाने इम्प्लॉइज टेबिल थेके डिपार्टमेंट आईडीटा आम्रा डिसप्ले कराते चाच्छी, देखते चाच्छी। एमन होते पारे जे कोनो टेबिल थेके आपनी धरेन कोनो कलम डिसप्ले कराते होते पारे। आपनाके जदि बला हय जे इम्प्लॉइज टेबिले की की डिपार्टमेंट आईडी यूज होयेछे सेई डिपार्टमेंट आईडीगुलो देखान प्लिज। তখন তো আর আপনি ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি লিস্ট দেখালে চলবে না, কারণ হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলে আমি আপনাকে দেখাই ডিপার্টমেন্ট টেবিলে डिपार्टमेंट आईडी फॉर्म डिपार्टमेंट्स। ऑल रोज फीच 27 डिपार्टमेंट्स टेबिले डिपार्टमेंट आईडी আছে কয়টা? 27টা। এখন এমপ্লয়িজ টেবিলে কয়টা ডিপার্টমেন্ট আইডি ইউজ হয়েছে সেটা আপনাকে দেখতে হবে এমপ্লয়িজ টেবিল থেকে। এমপ্লয়িজ এখন একটা আইডি তো একাধিকবার ইউজ হয়েছে এমপ্লয়িজ টেবিলে, এই ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে রেফারেন্স ভ্যালু। রেফারেন্স ভ্যালু দ্যাট মিন্স কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে। এখন একটা ডিপার্টমেন্টে একাধিক এমপ্লয়ি থাকতে পারে, যেই কয়জন এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে আছে সেই কয়বার ডিপার্টমেন্ট আইডিটা আছে। এখন এমপ্লয়িজ টেবিল থেকে আমি যখন ডিপার্টমেন্ট আইডি দেখব, যতবার রেফার হয়েছে যতজন এমপ্লয়ি ক্ষেত্রে ততটাই দেখব। এখানে ফিচ 50 রোজ, তার মানে 50 বার নয়, এসপিএল ডেভেলপার 50টা করে রো ফিচ করে। এটার কারণটা হচ্ছে আপনাকে দ্রুত রেজাল্ট রিটার্ন করার জন্য। সেগুলো এখন পাবেন এই 50টাই করে, এই দেখেন 160টা, একটা ফাঁকা আছে 107 বার, 107 জন এমপ্লয়ি 107 বারই ডিপার্টমেন্ট আইডিটা ইউজ হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কয়টা ডিপার্টমেন্ট আইডি ভ্যালু 107 বার ইউজ হয়েছে সেটা কিন্তু আমি এখনও জানতে পারিনি। সেটা জানার জন্য আমি যদি ডিস্টিং কিওয়ার্ড ইউজ করি, ডিস্টিং কিওয়ার্ড আমাকে কি করবে, ডিস্টিং কিওয়ার্ড আমাকে ডিস্টিংক ওয়ার্ড আমাকে কি করছে, কয়টা ডিস্টিং ভ্যালু কয়টা ইউনিক ভ্যালু এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা সে বলছে। অল লোস ফিচড 12টা নাল সহ 12টা নাল একটা ধরেছে আর কি। তাহলে আমি এখানে বুঝতে পারলাম 11টা ডিপার্টমেন্ট আইডি এমপ্লয়িজ টেবিলে ইউজ হয়েছে। এখানে আমি কি করেছি যে বারবার ইউজ হয়েছে ডুপ্লিকেট হয়েছে, ডুপ্লিকেটটা রিমুভ করে ইউনিক ভ্যালুগুলো ডিসপ্লে করিয়েছি। ডিস্টিং কিওয়ার্ড কি করে, ডুপ্লিকেট ভ্যালুগুলোকে ডুপ্লিকেটকে সাপ্রেস করে একটা একটা ইউনিক ভ্যালু দেখা। দ্য ডিফল্ট ডিসপ্লে অফ কোয়ারিজ অল রোজ ইনক্লুডিং ডুপ্লিকেট রোজ। আর সেকেন্ড ডিস্টিং কিওয়ার্ড ইউজ করাতে সে শুধু ইউনিক ভ্যালুগুলো দেখিয়েছে। ইউ মে অলসো স্পেসিফাই দ্য কিওয়ার্ড ইউনিক, এই ডিস্টিং এর পরিবর্তে আপনি ইউনিকও ইউজ করতে পারেন, উইচ ইজ এ সিনোনিম ফর দ্য কিওয়ার্ড ডিস্টিং।